আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো সাকিবুল হাসান। তো আপনারা জানেন যে সাকিবুল হাসান কিন্তু সারা বিশ্বের আগে এক নম্বর অলরাউন্ডার ছিল, কিন্তু তার অবদান কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু সে এখন হত্যা মামলার আসামি। তো সে হত্যা মামলার আসামি হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাকে বাঁচানোর জন্য কিছু ক্রিকেটার এখন পোস্ট দিচ্ছে, যেমন মুশফিকুর রহমান পোস্ট দিয়েছেন, নিজন দাস পোস্ট দিয়েছেন এবং শরীফুল ইসলাম পোস্ট দিয়েছেন, আরও অনেকেই কিন্তু পোস্ট দিচ্ছেন সাকিবকে নিয়ে। তো আপনাদের এখন পোস্ট দিচ্ছেন, কিছুদিন আগে যে আপনার ছাত্র আন্দোলন হলো তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন পোস্ট দেননি? কেন আপনারা ছাত্রদের পাশে দাঁড়াননি? তখন আপনাদের কি একটু ইচ্ছা হয়নি বা একটু আপনারা মনে চায়নি যে ছাত্রদের পাশে দাঁড়ায়? তখন যদি আপনারা একটা পোস্ট দিতেন তাহলে কিন্তু ছাত্ররা অনেক অনুপ্রেরণা পেত। এ সাকিব হচ্ছে এক খুনি। সে গার্মেন্টসের যে তার নামে যে মামলাটা করা হয়েছে, এ মামলাটা করাটা ঠিক হয়েছে আমার মতে। সাকিবকে খুব দ্রুত সম্ভব এই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হোক এবং তাকে খুব দ্রুত সম্ভব তাকে যেন বাংলাদেশে এনে তার বিচারের ব্যবস্থা করা হয় এবং তাকে যেন জেলের হাজতে রেখে দেয়, সেটাই আমরা আশা করছি। সাকিব হচ্ছে একজন খুনি। সাকিবকে অবশ্যই কিন্তু বাংলাদেশ দল থেকে বাদ দিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। এ দাবির জন্য যদি আমাদের সচিবালয় যেতে হয়, শাহবাগে যেতে হয়, তারপরেও যাব। তারপরেও আমরা চাই যে সাকিবুল হাসান একজন খুনিকে যেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে না রাখা হয়। তো আপনারা এতদিন চুপ ছিলেন, এখন কেন কথা বলছেন? এখন কেন আপনারা কথা বলবেন? সাকিবুল হাসান একজন খুনি। সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন এমপি ছিল। এমপি কীভাবে হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। রাতের বেলা ভোট হয়ে গেছে, সেই ভোট দিয়ে সে এমপি হয়ে গেছে। এগুলা আপনাদের জানা দরকার। এবং আপনারা সাকিবকে বয়কট করুন, সাকিবকে বয়কট করুন। সাকিবের যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে তাকে যেন বাহির করে দেয়, সেটাই আশা এবং কামনা করছি। এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।